রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত পোস্টার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কৃষ্ণনগরে। বৃহস্পতিবার সকালে কৃষ্ণনগর জেলা পরিষদ ভবনের দেওয়াল এবং শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় এলাকায় পোস্টার দেখতে পান চলতি মানুষজন। বিষয় জনসমক্ষে আসার পরে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলে। দিনের আলোতে যেসব তৃণমূল কর্মীর সমর্থকরা দলীয় ঝান্ডা নিয়ে দুয়ারে শহর প্রকল্পের সামনে রেখে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, রাতের অন্ধকারে তারাই এই পোস্টার মারছেন বলে এদিন দাবি করেছেন বিজেপির নেতা উত্তর যুব সভাপতি সৈকত সরকার। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে দলের প্রতি একাংশ বিক্ষুব্ধ কর্মীর সমর্থক এবং নেতৃত্বের দীর্ঘদিনের ক্ষোভের প্রকাশ বলে এদিন দাবি করেছেন সৈকত বাবু। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর তৃণমূল দলটাকে তুলে দেবেন বলেও দাবি করেছেন সৈকত সরকার। কিছুদিন আগেও দেখেছি যে শুভেন্দু অধিকারী নিয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড় এবং কৃষ্ণনগর শহর এলাকায় বিভিন্ন জায়গায় পোস্টার পড়েছে। আজকে লক্ষ্য করছি রাজীব ব্যানার্জিকে নিয়েও পোস্টার পড়েছে, কি বলবেন? আমি শুভেন্দু অধিকারী যেদিন পোস্টার পড়েছিল সেদিনকেও বলেছি, আজকেও বলছি যে সকালবেলায় যারা দুয়ারে সরকারের প্রচার করছে, হাতে পোস্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যারা বলছেন যে এই সরকারের পাশে থাকার মানে মেয়ে কীভাবে দেখাচ্ছেন, তারাই রাতের বেলায় রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু বন্দ্যোপাধ্যায় অধিকারী থেকে শুরু করে বিভিন্ন বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের পোস্টার মেরে বেড়াচ্ছে। তার কারণ, এই দলটার উপর আর বিশ্বাসযোগ্যতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে শেষ করে দিয়েছে, ঠিক আছে? একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিয়ে নিয়েছেন, প্রশান্ত কিশোর দায়িত্ব নিয়ে নিয়েছেন দলটাকে তুলে দেওয়ার জন্য। এবং পরিষ্কার কথা হচ্ছে কোন কারা ছাড়ছেন দলগুলো, কারা এসব পোস্টার মারছেন, যে যারা পুরনো তৃণমূলে কংগ্রেস ছিল, যারা বলেছিল যে অসল পরিবর্তন এনে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করবে। এই সোনার বাংলা তো মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলাটাকে কোন বাংলায় পরিণত করে যেতে দেখতেই পাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে আর এক দেড় মাসের মধ্যে মোটামুটি এই দলটা উঠে গেল, এই দলটা উঠার পথে জায়গা চলে এসছে, এরকমভাবে চলবে। তাহলে কি রাজীব ব্যানার্জিও বিজেপিতে যোগদান করবে? রাজীব ব্যানার্জি কী করবে না করবে, রাজীব ব্যানার্জি ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? কিন্তু এটা বোঝা যাচ্ছে যে রাজীব ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের উপর ক্ষিপ্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ক্ষিপ্ত, এটা তো সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এটা তো বোঝা যাচ্ছে, প্রকাশ করছে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে সব কিছু ঠিকঠাক নেই। একটা বড় সংখ্যকের নেতা মানুষের মধ্যে যেটা হয়েছে, এটা তো পুরাণ হচ্ছে। তৃণমূল বলছে যে বিজেপির কর্মীরাই এইসব পোস্টারগুলো লাগাচ্ছে। তৃণমূল অনেক কিছুই বলে, ঠিক আছে? তৃণমূলের নেত্রীর যারা আজে বাজে কথা বলার অভ্যাস আছে, ঠিক আছে? তা ওই জন্যে যতক্ষণে তৃণমূল কর্মীরা ওই নেত্রীর আন্ডারে আছে, ততক্ষণ ওই নেত্রীর মতোই আজে বাজে কথা বলবে, এছাড়া আর কিছু এক্সপেক্টেড মানে।